ঈদের যে সময়টি থাকে আগে পরে মিলে আসলে পুলিশ অফিসারদের ছুটি বন্ধ থাকে তো কিছু কিছু ক্ষেত্রে ঈদের পরের দিন ছুটি দেওয়া হয় এই কথা সত্য তবে বাস্তবতা যেটা দেখা গেছে সেটি হলো যে ঈদের আগে যে পরিমাণ চাপটা থাকে ঈদের পরে আসলে চাপটা কিন্তু এত থাকে না কিন্তু দুর্ঘটনা যে বেশি ঘটে এটি কিন্তু আমাদের পরিসংখ্যান বলে তো সেই পরিসংখ্যান বলে দুর্ঘটনার কারণ কি দুর্ঘটনার কারণ পুলিশ রাস্তায় থাকা না থাকা যতটা আমি মনে করি তার চেয়ে হলো যে ড্রাইভারদের যে কম্পিটিশন করা ড্রাইভারদের যে রেকলেস চালানো ড্রাইভারদের যে অনেক ক্ষেত্রে কিন্তু ড্রাইভাররাও ছুটিতে যান তাদের হেল্পার দিয়ে গাড়ি চালানো এই ধরনের বিভিন্ন অভিযোগ কিন্তু পেয়েছি যারা অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট আছে আমাদের বুয়েটে তাদের যদি রেজাল্টটা আমরা দেখি তাহলে কিন্তু আমাদের মূল বিষয়গুলো